ইসলামী প্রজাতন্ত্র ইরান গত শনিবার দিবাগত রাতে ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে যে প্রতিশোধমূলক হামলা চালিয়েছে তাতে ব্যবহার করা সবগুলো হাইপারসনিক ক্ষেপণাস্ত্র সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম হয়েছে। হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের একটিও ইসরায়েল কিংবা তার মিত্ররা প্রতিহত করতে পারেনি। এই হামলায় ইসরায়েলের ভিতর যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা নিয়ে ইসরায়েল সঠিক তথ্য প্রকাশ করেনি। ইরান কি ধরনের অস্ত্র দিয়ে ইসরায়েলি ভূখণ্ডে হামলা চালিয়েছে সেই তালিকার আংশিক প্রকাশ করেছে তেল আবিব। বিবৃতিতে IDF জানায় যেসব ড্রোন এবং ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে তাদের বেশিরভাগই ধ্বংস করা হয়েছে। ধ্বংস হওয়া এসব অস্ত্রের মধ্যে বেশিরভাগই ক্ষেপণাস্ত্র। এর মধ্যে ব্যালিস্টিক মিসাইল 120টি, অন্যদিকে 30টি ক্রুজ মিসাইল ধ্বংস করা হয়েছে। এর পাশাপাশি ড্রোন ছিল 170টি। কিন্তু সত্যিকার অর্থে 300টিরও বেশি ড্রোন ছড়ে ইরান। তার মাঝে আছে কামিকাজি এবং মহাজের 10। এসব ক্ষেপণাস্ত্র ও ড্রোনের কোনোটিতে 20 কেজি পর্যন্ত বিস্ফোরক ছিল বলে জানায় বিভিন্ন গণমাধ্যম। দূরপাল্লার এসব ড্রোন ও মিসাইল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ধ্বংস করা হয় বলে ইসরায়েল জানালেও অনেক মিসাইল ও ড্রোন লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম হয়। ইসরায়েলের যে পরিমাণ ক্ষতি হয়েছে এবং ইরানের ভয়ে ইসরায়েল যে ভয় পেয়েছে তা গভীরভাবে গোপন করে গেছে ইসরায়েল। কিন্তু বাস্তবে এইসব অস্ত্রের সংখ্যা ছিল আরও বেশি এবং কার্যকর। ইসরায়েল তাদের ক্ষতির পরিমাণ সঠিক তথ্য প্রকাশ করেনি। এতদিন ফিলিস্তিনের গাজার মানুষ হামলার ভয়ে ঘরবাড়ি ছাড়া খোলা আকাশের নিচে জীবন বাঁচাতে ছোটাছুটি করতে করতে অভ্যস্ত। কিন্তু আজ ইসরায়েলের সেই দিন এসেছে ইরানের হামলা থেকে বাঁচতে ছোটাছুটি করার। যে বিমানবন্দর থেকে F-35 যুদ্ধ বিমান নিয়ে সিরিয়ার ইরানি কনসুলেটে ইসরায়েল হামলা করেছিল সেই বিমানবন্দরের উপর হামলা করে অকার্যকর করে দিয়েছে ইরান। ইরানের স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল প্রেস টিভি এক এক্সক্লুসিভ রিপোর্টে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে ঘটনার সাথে সংশ্লিষ্ট কয়েকটি সূত্র জানিয়েছে ইরানের ছোড়া হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিয়ে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত করে। বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে ইসরায়েলের নেগেব মরুভূমির নেভাতিম বিমানঘাটিতে বেশিরভাগ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র আঘাত হানে। ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাকিরি জানান, ইরান যে পাল্টা হামলা চালিয়েছে তাতে ইহুদিবাদী ইসরায়েলের গোয়েন্দা ঘাঁটিগুলো এবং নেভাতিম বিমান ঘাঁটিতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই নেভাতিম ঘাঁটিতে ইসরায়েল F-35 জঙ্গি বিমান রাখে এবং সেখান থেকে এই বিমান উড়ে সিরিয়ার ইরানি কনসুলেট ভবনে হামলা চালিয়েছিল। জেনারেল বাকিরি বলেন, ইরানি হামলার লক্ষ্য অর্জিত হয়েছে এবং ইহুদিবাদীর কথিত আয়রন ড্রোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সঠিকভাবে প্রতিহত করতে ব্যর্থ হয়েছে। এদিকে ইসলামী প্রজাতন্ত্র ইরানের শীর্ষ সামরিক কমান্ডার বলেছেন, দখলদার ইসরায়েলের নতুন কোনো আগ্রাসনী আমেরিকা জড়ালে এই অঞ্চলে মার্কিন স্বার্থের নিরাপত্তা থাকবে না। সন্ত্রাসবাদী আমেরিকার সহযোগিতায় দখলদার ইসরায়েলে যদি ইরানের অভ্যন্তরে অথবা কোনো স্বার্থ অবস্থানে হামলা চালায় তাহলে ইরানের জবাব কী হবে, এমন প্রশ্নের জবাবে ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মোহাম্মদ বাকিরি বলেছেন, আমরা সুইস দূতাবাসের মাধ্যমে আমেরিকার কাছে এরই মতে এই বার্তা পৌঁছে দিয়েছি যে আমেরিকা যদি ইরানের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরায়েলের পরবর্তী কোনো আগ্রাসী তৎপরতায় তাদের কোনো আঞ্চলিক ঘাঁটি বা সামরিক সরঞ্জামের মাধ্যমে অংশগ্রহণ করে এবং সে সম্পর্কে আমরা যদি নিশ্চিত হতে পারি তাহলে এই অঞ্চলে মার্কিন ঘাঁটি এবং তাদের লোকবল ও স্থাপনার কোনো নিরাপত্তা থাকবে না। সে অবস্থায় আমেরিকাকেও আগ্রাসী হিসেবে গণ্য করা হবে এবং তার সঙ্গে একই আচরণ করা হবে। তিনি আরও বলেছেন, ইহুদিবাদী ইসরায়েলের হামলার মাত্রাটা ছিল শাস্তি দেওয়ার পর্যায়ের। আমরা এর চেয়েও বহুগুণ বেশি মাত্রার হামলা চালাতে পারতাম। দখলদার ইসরায়েলের কোনো জনসমাগম স্থল এবং অর্থনৈতিক কেন্দ্র টার্গেট করা হয়। মোহাম্মদ বাকিরি আরও বলেন, আমরা ইহুদিবাদী ইসরায়েলকে নতুন কোনো পদক্ষেপের বিষয়ে হুঁশিয়ারি দিয়ে বলেছি, নতুন কোনো পদক্ষেপের বিরুদ্ধে ইরানের প্রতিক্রিয়া হবে আরও অনেক বেশি কঠোর। প্রয়োজনে ইসরায়েলের দখলকৃত ঘরে ঢুকে জবাব দেওয়া হবে।